Ore fokire razi kitore namas pagi dia rozar bineka sakai tene ikan dia fokire razi kitore namas pagi dia namas haraki kaj hobe না না অবশ্যই কাজ হবে না কিন্তু আমার যুক্তিটা হলো আপনারা না বুঝাই করেন আর আমরা ফকির যারা আল্লাহ ওয়ালা মানুষ যারা তারা ওইটাকে বুঝ করার চেষ্টা করি ফেরি নিয়া বেরান ঘুরি বেপরটা হই ওরে ফেরি নিয়া বেরান ঘুরি নিকানা করিয়া একসাথে নাসিন গাল বেপরটা হইয়া কুরবানি করিতে হুকুম প্রাণ প্রিয় ধন গরু ছাগল হইল কি তোর এতই প্রিয় জন সন্ধান চাও গো আরো দুই একটি গান আপনাদের পছন্দের গান আছে আমার কাছে আমি জানি সেগুলো দিয়ে আমি শেষ করব তার আগে আরেকটা সারপ্রাইজ আছে আপনাদের জন্য সেটা হলো আমার সাথে ঢাকা থেকে শুধুমাত্র আমাদের বাবু ভাই এলাকা এবং বাবু ভাই সাচু ভাই এখানে আছেন আরো অনেক বিশেষ বিশেষ অতিথিবৃন্দ এখানে আছেন তাদের সৌজন্যে আমার সাথে খুবই পরিচিত আপনাদের হয়তো অনেকেরই পরিচিত হবে একজন শিল্পী আমার সাথে আসছেন নাম দেওয়ান বাবলি সরকার গান শুনেছেন আপনারা অনেকে অনেকেই শোনার কথা কারণ সে পালা গান করে দারুণ পালা গান করে সেই বাবলি সরকার আজকে আপনাদের এখানে বেড়াতে আসছে ঘুরতে আসছে পাশাপাশি বলেছে যে এত সুন্দর অনুষ্ঠান আমি একটু যাব তা আমি ভাবলাম যে ঢেকি স্বর্গে গেলেও নাকি ধান বানতে হবে আমি বলছি আসছো যখন তুমি দুটা গান তোমার গাইতে হবে আপনারা কি শুনতে রাজি নাকি আমি দেওয়ান বাবলি সরকারকে মঞ্চে নিয়ে আসছি একটা মাইক্রোফোন দিবে স্টেজে আসছে দেওয়ান বাবলি সরকার দেখি বাবলি সরকার আপনাদেরকে কি শোনাইতে চায় আমি তারপরে আপনাদেরকে আপনাদের আরো দুই একটা পছন্দের গান আছে গাবো দেখি আমি বাবলি কি বলতে চায় আমাকে বললো যে আপা আমি তো সব ধরনের গানই করি আবার পালা গানটাই বেশি করি তা আমি বললাম যে পালা গান তো আমি আগে গাইতাম এখন তো আর আমি গাই না বলে যে একটা একটু যদি আপনি যদি আমাকে বলেন তাহলে আপনার সাথে আমি একটু মাল জোড়া পালা গান যেটা এই অঞ্চলের মানুষ পালা গান খুব পছন্দ করে গানে গানে প্রশ্ন গানে গানে উত্তর এরকম সে করতে চায় আমরা কি 5 মিনিট নিবো এটার জন্য তারপরে পছন্দের বাবলি সরকারেরও ভালো ভালো গান আছে একটা শোনাবে আমার সাথেও গাবে ঠিক আছে পালা গানটা তাহলে আমরা একটা সাবজেক্টের উপরে একটা বিষয়ের উপরে গাই সেটা হলো আপনারা জানেন যে পালা গান অনেক বিষয়ের উপরে হয় তার মধ্যে একটা হয় শরীয়ত মারফত এটা সাধারণভাবে আমরা বুঝি যে একজন মোল্লা আর একজন হলো
ফকির যিনি মারিফত করেন তিনি হলেন ফকির আর যিনি শরীয়ত করেন তিনি হলেন মোল্লা বা মুন্সি বা হুজুর তো এই দুইটা বিষয় নিয়ে আমরা পালাগানের একটু অংশ আপনাদেরকে শোনাতে চাই এই গানটি এই অংশটি মনে হয় আপনাদের ভালো লাগবে দেখেন আপনারা পরিচিত কিনা এই কথার সাথে Bismillahirrahmanirrahim আমি আমার সৃষ্টিকর্তাকে স্মরণ করছি আমার যিনি গানের গুরু যার কাছে আমার হাতে করি আমার বাবার কাছে যিনি আমাকে এই দুনিয়ায় উসিলা হয়ে জন্ম দিয়েছেন আমি সেই আমার যিনি জন্মদাতা পিতা বাবু সরকার তার চরণে আশ্রয় কামনা করে আজকে প্রত্যেকটা মানুষের জীবনে চলতে গেলে শিক্ষার পাশাপাশি দীক্ষারও প্রয়োজন হয় কি না যদি একজন অন্ধ কখনো আরেক অন্ধকে পথ দেখাইতে পারে না অন্ধকে আরেক অন্ধেরে পথ দেখাইতে পারে কখন একজন শ্রী গুরু চৈতন্য বিনেকে তোমায় একজন গুরু ছাড়া একজন গুরু বিনে কখনো কোনোদিন ভক্তে পথ শুভম হয় না যাওয়ার আমার যিনি আমি আমার বাবার পরে যার চরণে আশ্রয় পেয়েছি যার চরণে আমি ঠাই নিয়েছি যিনি আমার দীক্ষা গুরু যিনি আমার পথ প্রদর্শক আমার বাবার পরে যার শিক্ষায় যার আদর্শে আমি মানুষ হওয়ার চেষ্টা করছি তিনি হচ্ছে শুধু বাংলার নয় সারা বিশ্বের আপনাদের মমতাজ আমার সেই গুরুর চরণে আশ্রয় কামনা করে আমি একটি গান নিয়ে দাঁড়িয়েছি একটু সুরে সুরে গাই তারপরে আপনাদের দোয়া আর কৃপা যদি না থাকে তাহলে হয়তো গাওয়াটা সম্ভব হবে না সবাই দোয়া করবেন সবার প্রতি সালাম রইল আসসালামু আলাইকুম যদি বিস্তে যাইতে চাও গো অন্তরে তুমি রাইখো আল্লাহর নাম আমাকে একটা বেহেশতের অফার দিয়ে বসলো এটা কিন্তু বেশিরভাগ হুজুরাই দেয় তাই না যে বেহেশতে যাইতে চাইলে এটা করো ওইটা করো আল্লাহকে ভয় পাও নামাজ করো রোজা করো হজ করো যাকাত করো তো আমার মনে হয় যে আজকে বাবরি সরকার একজন মাওলানার পক্ষ নিয়ে বা একজন আলেমের পক্ষ নিয়ে আমাকে এই অফারটা করেছে যদি ভেস্তে যাইতে চাও গো অন্তরে রাইখো আল্লাহর ডোর এখন আমি তাকে ফকিরের পক্ষ থেকে আরেকটি কথা বলতে চাই কি গানটি শুরু করব নাকি ও যদি ভেস্তে যাইতে চাও গো অন্তরে তুমি রাইখো আল্লাহর ডর ও যদি আল্লাহর সন্ধান তুমি চাও গো প্রেম রাখিও তোমার অন্তরের ভিতর প্রেম ছাড়া তারে পাওয়া যাবে না যাবে নাকি ও যদি ভেস্তে যাইতে চাও গো অন্তরে রাইখো আল্লাহর ডর ও যদি ভেস্তে যাইতে Like
কোরআন হাদিস ওনারা পড়েন, ওনারা কোরআন হাদিস খুব জানেন, এর জন্য ফকিরদের উপরে আমাদের উপরে নাকি মোল্লা মুফতিরা খুব খেপা থাকে। খেপা কেন, আমরা কোরআন হাদিস কেন পড়ি না, এটা নিয়ে ওনার এই গানটার মধ্যে কিছু প্রশ্ন শুনলাম। আমি ওনাকে বলতে চাই, কোরআন হাদিস বুঝতে কিছু জ্ঞানের প্রয়োজন, দুই পাতার সিপারা বইরা বুঝতে কি মদন, কোরআন হাদিস বুঝতে কিন্তু জ্ঞানের প্রয়োজন, দুই পাতার সিপারা বইরা বুঝতে কি মদন, নিজেরাই বুঝে না অন্যেরে বুঝায়, সব মানুষে ভুল বুঝাইয়া কান খুল্লা রাখায়, নিজেরাই বুঝে না অন্যেরে বুঝায়, নিজেরাই বুঝে না অন্যেরে বুঝায়, সব মানুষে ভুল বুঝাইয়া কান খুল্লা রাখায়, ওই বেহেস্তের লোক করি নাহার নাই তো চোখের ডরে গো ভালোবাসো। কাকে বলেছিল কুরবানির কথা প্রথম? ইসমাইলকে কুরবানি করেছিলেন তার বাবা আল্লাহর ওয়াস্তে। আল্লাহ বলেছিলেন যে হে ইব্রাহিম, তুমি কুরবানি করো আমার নামে তুমি প্রাণ প্রিয় বস্তুকে। ইব্রাহিম খলিলুল্লাহ বলেছিলেন যে আল্লাহ, আমি আমার সন্তান ইসমাইলকে আমার প্রাণের চাইতেও আমি বেশি ভালোবাসি, প্রাণ প্রিয় ধনী যদি আমার কুরবানি করতে হয় তাহলে আমি আমার সন্তানকেই তোমার নামে কুরবানি করে দিই। এটা ছিল কুরবানির শুরু। তাই এখানে বলেছি, কুরবানি করিতে হুকুম প্রাণ প্রিয় ধন, গরু ছাগল হইল কি তোর এতই প্রিয়জন, কুরবানি করিতে হুকুম প্রাণ প্রিয় ধন, গরু ছাগল হইল কি তোর এতই প্রিয়জন,
নিজের চাইতে প্রিয় বস্তু আর তো কিছু নাই, নিজের চাইতে প্রিয় বস্তু আর তো কিছু নাই। দশিন আগে দশিন দিও ছয়টি রিপু পারলে বন্ধ করে তো প্রেম রাখি ওই অন্তরের গীত, ও যদি আল্লাহর সন্ধান চাও তো প্রেম রাখি ওই অন্তরের গীত। ফার্স্ট টাইম ও গাইলো, আমিও গাইলাম, একটু চেষ্টা করলাম আমরা 5 মিনিট একটু অন্যরকম গাওয়ার জন্য।